হো শো হাই দের শোনা ওহে খোদা পূরণ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله এবং দুঃখ এবং পেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রোহানি চিকিৎসা সেখানে নিয়ে আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এস এর উত্তর কোরআনে পাক থেকে হাদিসে মোবারকাসমূহ থেকে এবং বুজুরগানে দিন রহিম মুবিন বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান রুহানি এবং এলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরি রাজবি জিয়াই দামাত বারাকাতমুল আলিয়া এর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা এবং আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করার চেষ্টা করা হয় আজকের অনুষ্ঠানে আপনাদের কল এবং এস এম এস আমাদের সাথে অ্যাড করব এর উত্তর প্রদান করার চেষ্টা করব আর আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে রোহানির চিকিৎসা দেওয়ার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোবাইলের দাবাত ইসলামিক গোলাম মুস্তফা আত্মারি আমরা ঈশা আল্লাহ তার থেকে রোহানির চিকিৎসা শ্রবণ করবো মাদানী দর্শক আসুন আমরা শুরুতেই রবি সরকারের দ্বারম সাল আলহিবাস্লামের উপর পা পাঠ করা ফজিল সম্মিলিত একটি হাদিসে মোবারকা

সমস্যার সমাধান দেখব অর্থাৎ ইস্তেখারা যা হবে রেজাল্ট যা আসবে তা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সাবুদের পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করা হবে আরও কিছু কল আমরা একসাথে নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব পরবর্তী কল চালিয়ে দিন আমি নারায়ণগঞ্জ থেকে বলছি আমার নাম মোহাম্মদ তাইফুর রহমান আমার আসলে মূলত আমার মাজার সমস্যার কারণে আমি প্রায় চার পাঁচ মাস ধরে ভুগছি হ্যাঁ ডাক্তারের বড় বড় ইয়ে দেখিয়েছি সার্জন বা নিউরোলজি এখন এমআই আর করে যেটা ধরা পড়ছে মাজার শেষের দিকে একেবারে যে ডিপ দুইটা ডিপ কি ক্ষতিগ্রস্ত হয়েছে আর দুইটা ডিপ কেটে যে ডি গেছে যখন অতিরিক্ত প্রেশার পড়ে বা চাপ পড়ে বা সামনের দিকে বেশি ঝুঁকে কাজ করলে আর দিয়ে এখন রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় যখন হাঁটি তখন আমার ডান পা প্রচন্ড ব্যথা করে আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ তালা আপনার সমস্যা সমাধান করে দেন আপনি অনেক পেরেশানের কথা জানালেন আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক দোয়া করি প্রিয় ভাই আপনার জন্য পাশাপাশি রোহানি চিকিৎসা প্রদান করা হবে গোলাম মোস্তাফা আমাদের সাথে আছেন আমরা রোহানি চিকিৎসা শ্রবণ করব পরবর্তী কল চালিয়ে দিন আমি সিলেট থেকে বলছি আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন

প্রদান করা হয় তা আপনারা নোট করে নিন লিখে নিন পরবর্তীতে নিজের নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন আমরা রুহানি চিকিৎসার দিকে যাব গোলাম মোস্তফা ভাই আমাদেরকে কল করেছেন অনেক ইসলামী ভাই এর মধ্যে এক একজনের কোমরের ব্যথা পাশাপাশি পড়ালেখা মনে থাকে না এই জন্য আমাদেরকে কল করেছেন তো এই জন্য রুহানি চিকিৎসা যদি প্রদান করতেন আর দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তে জন্য বলেছেন আপনারা পাক পাঠ করতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ইস্তেখারার উত্তর প্রদান করা হবে জি গোলাম মোস্তফা ভাই এরপর আমাদেরকে সাইফুর রহমান ভাই আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন আপনার মাজার সমস্যা অনেক চিকিৎসা আপনি করিয়েছেন আল্লাহ তাল আপনার এই সমস্যাকে দূর করে দিক আল্লাহ তালার ইবাদতবন্দিগী করার তৌফিক দান করুক আপনি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করুন আর আপনি বিশেষ করে ফজরের নামাজের যখন আজান হয়ে যায় তো ফজরের আজানো হওয়ার পর আপনি সুন্নত নামাজ আদায় করে ফরজের মধ্যবর্তীর সময় আপনি একচল্লিশ বার সুরা ফাতেহা শরীফ পাঠ করবেন এই সুরাটি পাঠ করবেন সুর এবং শেষে তিনবার করে দুরু শরীফ পরে নেবেন আর সুরা ফাতেহা শরীফ এটা প্রতিটি রোগের জন্য শিফা রয়েছে সুরা ফাতেহা শরীফ এর অনেক বরকত রয়েছে তা আপনি সুরা পাঠ করুন এই আমল করার ধারা আপনার কোমরের এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আসেন আর এর পাশাপাশি আপনি নারায়ণগঞ্জ রয়েছেন দাউদ ইসলামীর মাদানী মার্কাজ ফৈজানে মদিনাতে ঈশা নামাজের পর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় তা আপনি এখানে আমরা এর জন্য কিছু তাবিজও দিয়ে থাকি কোমরে পড়ার জন্য সুতা পরে দিয়ে থাকি আর পান করার জন্য বিশেষ কিছু তাবিজ রয়েছে তো আপনি এটা দাউত ইসলামীর মসজিদ থেকে সংগ্রহ করুন ইনশা আল্লাহ আজ এরপর আমাদেরকে কুমিল্লা থেকে মারুফ ভাই আপনি আমাদেরকে কল করেছেন আপনার লেখাপড়া মুখস্থ থাকেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আর এর পাশাপাশি আপনি এই আমলটি করবেন আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু একুশবার আপনি পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরুসরীফ করে আপনি একটা গ্লাস বা বোতলে পানি নেন এরপরে ওই পানিতে ফুক দিয়ে ওই পানি আপনি সকালে খালি পেটে নিয়মিত একচুয়ল্লিশ দিন পর্যন্ত আপনি পান করতে থাকুন ইনশাহ আল্লাহ আজ সজ্জল আপনার স্মরণ শক্তি প্রদান করলেন এই চিকিৎসা সময় উপর আপনি আমল করুন আশা করি এর দ্বারা আপনার উপকার অর্জিত হবে ইনসা আল্লাহ আমাদেরকে ইস্তেখারের জন্য কল করেছিলেন মনির হোসেন ভাই পিরোজপুর থেকে চাকরি হয় না এবং চাকরি হলেও তা বেশি দিন ইস্তাহী হয় ইস্তাহারা ইস্তেখারা ইস্তেখার পক্ষ থেকে পরীক্ষার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ তালার দরবারে নিজেরা হালাল রুজির জন্য দোয়া করুন পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন দুই রাকাত, নফল নামাজ আদায় করুন মাকরুর সময় ব্যতীত অর্থাৎ এমন সময় যে সময় নামাজ পড়া মাকরু নয় এ সময় আপনি দুই নফল নামাজ আদায় করবেন সালাম ফিরে আপনি এই বাজীফাটি এক শত বিরাশি বার পাঠ করুন লতুইফু ইয়া লতুইফু এই বাজীফাটি একশো বিরাশি বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিন এই আমলটি আপনি করুন এরপর আল্লাহ তালা দরবারে দোয়া করুন আশা করি আপনার চাকরির ব্যবস্থা হবে ইনশা আল্লাহল আমাদেরকে কল করেছিলেন ভাই সিলেট থেকে জানিয়েছেন যে ছেলে কথাবার্তা শুনে না ভাত খায় না ইস্তেখারা করতে বলেছিলেন ইস্তেখারা করা হয়েছে ইশতেখার মধ্যে শয়তানি ওয়াস্তশার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটা তার শয়তানি একটা ওয়াস্তশা চলে আসে এই জন্য কথা শুনে না আল্লাহতাল বরকত দান করুক আল্লাহতালা আপনার সন্তানকে আপনাদের বাধ্য করে দেখ দোয়া করি পাশাপাশি এই আমুলটি আপনি করুন আশা করি আমুল করা বরকত আপনার সন্তান আপনাদের বাধ্য হবে নেক হবে ইনশাআল্লাহ সফজল যখন আপনার সন্তান ঘুমাবে তার তিন হাত বা তিন ফুট দূরত্ব বজায় রেখে এই আমুলটি সুরা ইফলাস লহ আহাদ এই সুরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবেন এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন তার কান পর্যন্ত পৌঁছে যায় কিন্তু তার ঘুম যেন না ভাঙে যারা জন্য বলেছিলেন করা হয়েছে রিপ্লাই দেওয়া হয়েছে মনে রাখবেন মধ্যে আমরা যে ইশারা পাওয়া যায় পাওয়া যায় তা আমরা বলে দিয়ে থাকি এর হাকিকত আল্লাহ তালা ভালো জানেন আর মনে রাখবেন ইস্তেখারা দ্বারা অর্থাৎ এটাই এরকমই এমন ইলিম অর্জিত হয় না এটি জাস্ট আল্লাহ তালা পক্ষ থেকে একটি ইশারা পাওয়া যায় তো এই আমুলগুলো যে আমুলগুলো দেওয়া হলো আপনার আমুল করতে থাকুন ইনশা আল্লাহল এস এম এস দিকে যাব অনেক ইসলামী ভাই অনেকে আমাদেরকে এস এম এস করছেন আমরা তাদের এস এম এস গুলো পাঠ করবো এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে একজন এস এম এস করেছেন লিখেছেন আমার রক্তে এইচ বি এইচ ভাইরাস এখন এর প্রতিকার এর উপায় কি জানতে চেয়েছেন আল্লাহ আপনাকে সুস্থ প্রদান করুক আল্লাহ আপনার পেরেশানি দূর করে দেখ যাদের এই এইচ বি এইচ এর সমস্যা রয়েছে এই আমলটি করুন আশা করি আমল করার বরকতে আপনাদের সমস্যা দূর হবে সেই ক্ষেত্রে কিন্তু আমির আলিস দামাদ বারাকাতমুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে লিখেছেন সাথে বিসমিল্লাহ রহমান একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে এগারো বার করে দুরুদে পাঠ করে নেবেন এই আমলটি করে এরপর আপনি জমজম শরীফের পানিতে বা এমন পানি যে পানির মধ্যে জমজম শরীফের পানি মিশ্রিত রয়েছে ফুক দিন এরপরে আপনি তা সকাল দুপুর সন্ধ্যায় পান করুন ইনশা আল্লাহ আপনার সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জা এরপর আমাদেরকে বিবারিয়া থেকে এস এম এস করেছেন এক ইসলামী বোন লিখেছেন হাত পা ফুলে যাওয়া বসলে উঠতে পারে না কষ্ট হয় বেশি বেশি ঘাম হয় এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনার এস এম এস পাঠ করে বুঝতে পারলাম যে হয়তো আপনার শারীরিক দুর্বলতার সমস্যা রয়েছে আপনি এই আমুক করুন এই আমুক করার বর্গত আশা করি তার সমস্যার সমাধান হবে আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু তেত্রিশ বার থার্টি থ্রি টাইমস পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুক দিয়ে পানি পান করুন ইনশা আল্লাহ আসাল আপনার শারীরিক দুর্বলতা দূর হবে পাশাপাশি ইয়া আলিগু ইয়া আলী ইয়া আলী এই বজিফাটি তিনবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে স্থান ফুলে গিয়েছে ওই স্থানে ফুক দিন ইনশা আল্লাহ আসাল শিফা অর্জিত হবে এরপর আমাদেরকে ফরিদপুর থেকে এস করেছেন লিখেছেন যে আমার স্বামীর অনেক রাগ কথা বললে শুনে না টাকা পয়সা কি করে জানি না সংসারে তেমন শান্তি নেই ঝগড়া লেগে থাকে অল্পতে রেগে যায় এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আমাদের ইসলামী বাহিরকে বোঝার তৌফিক দান করুক দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটি সংসার টিকে থাকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আর যে ইসলামী বোন চিকিৎসা জানতে চেয়েছেন পাশাপাশি যারাই এই সমস্যা ভুগছেন এই আমলটি করুন সুরা ফাতিহা এগারোশো এগারো বার পাঠ করবেন এগারোশো এগারো বার সুরা ফাতিহা পাঠ করবেন শুরুতে এবং শেষে এগারো বার করে দুর্দে পাক পাঠ করে একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে ওই পানিতে ফুক দিয়ে আপনার স্বামীকে পান করান আশা করি এই আমল করার বরকতে আপনার স্বামী নেককার পরেশগার মোতাকে আশিকার রসুল হবে ইনশা আল্লাহ আজাবুদার আপনাদের মধ্যে যেই মনে বা ঝগড়া রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ আজাবুজ্জাম তবে খেয়াল রাখবেন এই আমলটি যখন করবেন তখন যেন কোনো অন্য কেউ দেখে না নেয় কেননা হতে পারে যে অন্য কেউ যদি দেখে নিল তাহলে তার মধ্যে একটা কুধারণার সৃষ্টি হতে পারে যে স্বামীকে তাবিজ বিভিন্ন রকম সমস্যা এরকম এরকম করছে অনেক আসতে পারে তো আপনি এদিকে খেয়াল রাখুন এরপর আমাদেরকে এস এম এস করেছেন হাফিজ নিয়ামুল হক তিনি লিখেছেন সমস্যা হচ্ছে পড়া মনে থাকে না আরবি পড়াটা বেশি সমস্যা হয় আমার ছোট বোনের একই সমস্যা পড়লে মনে থাকে না জন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন আল্লাহ আপনার স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দেখ আল্লাহ আপনার মেধা শক্তিকে বৃদ্ধি করে দেখ আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে পাঁচক্ত নামাজ আদায় করুন পাঁচক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবি ইউ ইয়া কবি ইয়া কবি এই বজেফাটি এগারো বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা দরবারে দোয়া করুন ইনশা আল্লাহ আপনার স্মরণ শক্তি খুব ভালো হবে ইনশা আল্লাহ আজ্জাবজার পাশাপাশি আমরা অনুষ্ঠানের শুরুতে শুনেছিলাম যে দুরুদে পাক পাঠ করার জন্য যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করবে ইনশা আল্লাহ আজ্জাউজাল সে যা শুনবে তা স্মরণে থাকবে ইনশা আল্লাহ আজ্জাউজাল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাল আলী সাল্লাম দর্শকবৃন্দ আমরা আপনাদের ফোন কল এবং এস

আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দেখ দোয়া করি পাশাপাশি রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করবো ইনশা আল্লাহ পরবর্তী কল চালিয়ে দিন আমি ফারুক আক্তারি চট্টগ্রাম খালসা আমার দোকানে আগে ব্যবসা ছিল এখন ব্যবসা বৃদ্ধি একজন নাই বললে চলে কেউ কিছু করছে কিনা এই কারণে করতে চাই আমি আমার এমন নাম নুরুল নাহার

সাল্লাহাম গোলাম মোস্তফা ভাই আবার আপনাদের কাছে আসব যে সকল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন আপনি নোট করে নিয়েছেন তাদের রুহানি চিকিৎসা যদি প্রদান করতেন জি আমাদেরকে আব্দুল রহফ ভাই কুড়িগ্রাম থেকে আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার হাপানি এবং কাশি তাল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক আর এর জন্য আপনি এমনটি করবেন আপনি সুরা ফাতেহা শরীফ ঠান্ডা সর্দি এই সমস্যার জন্য আপনি সুরা ফাতেহা তিনবার পাঠ করে আপনি শুরু এবং শেষে তিনবার করে দুরু শরীফ করে আপনার নিজের গায়ে দম করে দিন আর হাঁপানি বা শ্বাসকষ্ট করবেন একটি ঘরোয়া চিকিৎসা রয়েছে আপনি এমনটি করবেন রাতে ঘুমানোর পূর্বে আপনি পাঁচটি গোলমরিচ দশটি কাঠবাদাম এবং দশ গ্রাম মোনাক্কা এটা আপনি সেবন করে এরপর পানি না পান করে আপনি শুয়ে পড়ুন ইনশাআল্লাহ আপনার হাঁপানি শ্বাসকষ্টের মধ্যে খুব উপকার হবে আর এর পাশাপাশি আপনি আল্লাহ তালের গুণবাচকের নাম অজিফাটি পাঠ করুন ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু নয়বার পরে আপনি নিজের গায়ে দম করে দিন পানিতে ফুক দিয়ে পানীয় পান করে নিন ইনশাআল্লাহ আজ্জাল দর্শক বৃন্দ মনে রাখবেন যখন আপনার ঘরোয়া চিকিৎসার উপর আমল করবেন এর পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি এই আমলগুলো করবেন যদি অনুমতি না দেয় কারণ অনেক সময় দেখা যায় এক একজনের স্কিন এক এক রকম এক একটা স্কিন এক একজনের জন্য এক এক রকম জিনিস স্কিন সহ্য করতে পারে না যেমন মধু কারো জন্য ভালো উপকারে আবার কারোর জন্য ক্ষতিকর তো ওই বিষয়টা বিবেচনা রেখে আমরা ডাক্তারের পরামর্শ নেব ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আমরা আমলটি করবো ইনশা আল্লাহদ্দুল জি গুলাম আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে সাইদুল ইসলাম ভাই আপনি কল করেছেন আপনার বোন আমেরিকায় থাকে তার সাথে যোগাযোগ হচ্ছে না আল্লাহ যোগাযোগের ব্যবস্থা করে দেখ নামাজ পড়ে দোয়া করতে থাকুন আর পাশাপাশি এমনটি করবেন যখন চাষের ওয়াক্ত হয়ে যায় সকালে সূর্য ওঠার পর তো চাষের ওয়াক্ত যখন শুরু হয় তো গোসল করে আপনি আকাশের দিকে মুখ করে গোসল করে আকাশের দিকে মুখ করে এরপরে অজিফাটি দশ বার পাঠ করবেন ইয়া 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 দশ বার পাঠ করবেন আর পাঠ করার সময় একবার যখন পাঠ করবেন নিজের যে আঙ্গুল রয়েছে আপনি আঙ্গুল এভাবে বন্ধ করে নেবেন একবার পাঠ করবেন একটা আঙ্গুল এভাবে বন্ধ করে নেবেন দ্বিতীয়বার দুইটা এইভাবে দশ বার পাঠ করে দশটা আঙ্গুল বন্ধ করে এরপর আপনি অবশেষ আপনার মুখের উপরে হাত ধুলে নিন এই আমল আপনি করার ধারা ইনশাআল্লাহ আজ আজ অতি শীঘ্র আপনাদের একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আমাদেরকে নাটোর থেকে টিটু ভাই আপনি কল করেছেন যে আপনার সন্তান হচ্ছে না তো এর জন্য সন্তান যাদের হয় না এই সমস্যা রয়েছে যাদের তো এর জন্য আমরা বিশেষ কিছু তাবিজও প্রদান করে থাকি তো আপনি দাওত ইসলামের যে স্থানে তাবিজ প্রদান করা হয় আপনি ওই স্থানে যোগাযোগ করে তাবিজাতে আত্মারি আপনি সংগ্রহ করুন আর এই আমলটি আপনি করুন উভয় আপনার স্বামী স্ত্রী উভয় আমলটি করবেন পাঁচ নামাজের পর বিসমিল্লাহ রহমান রহিম রহিম এই অজিফাটি পাঠ করে আল্লাহ তালার কাছে নেককার সন্তান হওয়ার জন্য ইনশা আল্লাহ দোয়া করুন আপনাদের সন্তান হবে ইনশা আল্লাহ আজ এরপর আমাদেরকে মিজানুর রহমান ভাই আপনি রংপুর থেকে আমাদেরকে জানালেন যে আপনার ব্যবসা বাণিজ্য লাভ হচ্ছে না আর এই বিষয়টি খেয়াল রাখবেন যখনই আমরা ব্যবসা করি ব্যবসাটি হালাল কিনা একটু খেয়াল করে নেবেন যে হয় কিনা যদি সম্মত ব্যবসা হয় তা আল্লাহ তালার কাছে আপনি উন্নতির জন্য আপনি পাচত্য নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে রিজিকের জন্য বরকতের বিভিন্ন আমল রয়েছে তা একটা আমল আপনাকে বলে দিচ্ছি আমলটি করবেন আপনি সাতশো ছিয়াশিবার একটি সাদা কাগজে একটি কাগজ নিবেন পর বল জেল পেন কালি দিয়ে আপনি লিখবেন ইয়া ওলাহু ইয়া ওলাহু এটা সাতশো তো ছিয়াশিবার একটি কাগজে লিখে এরপর আপনি এটাকে ল্যামনেটিং করে আপনার দোকান বা ঘরে আপনি এটা ঝুলিয়ে দিন ইনশাহ আল্লাহ আজ আপনার সম্পদের মধ্যে রেজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন গোলাম মুস্তু ভাই সাতশো বার যে লিখবে এটা কি কোনো নির্দিষ্ট দিন আছে কিনা নাকি যে কোনো দিন এখানে কোনো নির্দিষ্ট দিনের কথা উল্লেখ নেই তো করলে হয়ে যাবে আর এটা ভালো হয় যে পবিত্র অবস্থায় ওযু সহকারে যদি আল্লাহ তাআলার নাম লিখ হয় এটা আদবের একটু আদবের দিকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এক ভাই আমাদেরকে কল করলেন আহমদ আলী ভাই আপনি আমাদেরকে জানালেন যে একজন আছে টাকা পাবেন সে টাকা দিচ্ছেন আপনি কল দিলে কলও ধরছে না তো যাই হোক আল্লাহ তালা উভয় মাঝে যে সমস্যা রয়েছে এটা দূর করে দিক আর আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করে দিক আপনি পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করুন আর পাশাপাশি আপনি দৈনিকে আমন্ত্রি করবেন সাড়ে তো বার এজিভাটি পাঠ করতে হবে হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল আপনি সাড়ে চার শতবার প্রতিদিন পাঠ করবেন শুরু এবং শেষে এগারো বার করে নেবেন আর কিবলামুখী হয়ে সহকারে এই আমলটি একটি নির্ধারিত সময়ের মধ্যে করতে পারলে ভালো হয় এই আমলটি আপনি করতে থাকুন ইনশাআল্লাহ আজ অতি শীঘ্র আপনার এই যে টাকার সমস্যা রয়েছে এটা ইনশাল্লাহ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ আসসা সাল্লা হাবিদ ওয়ালিহি সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গতদিন সন্ধ্যা শুভ দিনে আমরা রূহানী চিকিৎসা শ্রবণ করেছিলাম আমরা এখন এক ইসলামি আমাদেরকে কল করেছিলেন ফারুক আত্তারি ভাই চট্টরাম থেকে ইস্তিখারার জন্য তার ব্যবসায় বেচাকিনি আগে ভালো তো এখন হয় না আপনি ইস্তিখারা করা হয়েছে ইস্তিখারার মধ্যে আপনার ব্যবসার প্রতি একটি বদ নজরের ইশারা আসছে ইশারা পাওয়া যাচ্ছে যে কারণ নজর লেগেছে এরকম আল্লাহ হেফাজত করুক আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন আপনি একটি সাদা কাগজে পঁয়ত্রিশবার লিখুন পঁয়ত্রিশবার লিখে পঁয়ত্রিশবার বিসমিল্লাহ রহমান রহিম লিখুন এরপরে এই কাগজটি আপনি দোকানে রেখে দিন বরকত হবে পাশাপাশি দাবাত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজা তাড়াতাড়ি দেওয়া হয় ঘরের দোকানের বরকতের জন্য হেফাজতের জন্য এই তাবিজা তাড়াতাড়ি আপনি সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজল আশা করি এর দ্বারা আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশা আল্লাহল মনে রাখবেন হাকিকত আল্লাহ তালা ভালো জানে আর ইস্তেখারা দ্বারা ইকিনী ইল অর্জন হয় না আপনি আল্লাহ তালার দরবারে দোয়া করুন মাদানি চর্শক কিন্তু আবার আপনাদের কিছু এস এম এসের দিকে যাবো আপনাদের এস এম এস পাঠ করবো এর উত্তর প্রদান করার চেষ্টা করব অনেকে আমাদেরকে এস এম এস করছেন আমরা কিছু এস এম এস নেই আমাদেরকে এস এম এস করেছেন লিখেছেন এক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফরিদ ভাই লিখেছেন আমাদের নারকেল গাছে নারকেল হয় না এর রুহানি চিকিৎসা চেয়েছেন আল্লাহ তালা আপনাদের গাছের মধ্যে দান করুক দোয়া করি পাশাপাশি এই আমলটি করুন একটি কাগজের মধ্যে ইয়া হ্যালিমু ইয়া হ্যালিমু ইয়া হ্যালিমু এই বজিফাটি লিখুন এরপর এটিকে পানিতে ধুয়ে ওই পানি গাছে ছিটিয়ে দিন ইনশা আল্লাহ জবজল আশা করি আপনাদের গাছের মধ্যে ভালো পরিমাণে নারকেল হবে ইনশা আল্লাহ জবজল এরপর আমাদেরকে লিখেছেন পড়ালেখায় মন বসে না এই জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন যাদের পড়ালেখায় মন বসে না এই আমলটি করবেন পাঁচ নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু এই বজিফাটি একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করুন ইনশা আল্লাহ জল আশা করি আপনার সমস্যা দূর হবে পড়ালেখায় মন বসবে ইনশা আল্লাহ জল এরপর আমাদেরকে চট্টগ্রাম থেকে এক ইসলামী বোন এস এম এস করেছেন লিখেছেন আমার আম্মুর সব সময় কোমরে ব্যথা থাকে এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা তাকে শিফা দান করুক দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি আপনার আম্মুকে বলবেন এই আমলটি করার জন্য আমলটি হচ্ছে ফজরের নামাজ যখন পড়তে উঠবে ফজরের নামাজের ফরজ এবং সুনতের মধ্যবর্তী সময় একচল্লিশ বার ফোরটি ওয়ান ফাতিহা পাঠ করবে সুরা ফাতিহা পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে এরপর আল্লাহ আল্লাহ তালা দরবারে দোয়া করতে বলবেন ইনশা আল্লাহ এর দ্বারা তার যে সমস্যা রয়েছে কোমরের ব্যথা তা দূর হবে ইনশা আল্লাহ সৌজান আমাদেরকে এস এম এস করেছেন এক ইসলামীবন বোন চট্টগ্রাম রওজান থেকে তিনি লিখেছেন যে তার প্রবলেম ঘুম হয় না হাঁটু ব্যথা কোমর ব্যথা মেরুদণ্ডে ব্যথা এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক দোয়া করি আপনি এই আমলটি বেশি পরিমাণে পাঠ করুন ইয়া গানি ইউ ইয়া গানি ইউ ইয়া গানি ইউ এই ওজিফাটি পাঠ করতে থাকুন আশা করি এই আমল করা বরকতে আপনার যেই শরীরে যে ব্যথা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ আজান এরপর আমাদেরকে এস এম এস করেছেন লিখেছেন যে জহিরুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন তার এক সমস্যা যে তার ঘরের মধ্যে বরকত নেই আয় উন্নতি নেই এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দেখ আল্লাহতালা আপনার পেরেশানি দূর করে দেখ দোয়া করি আপনি যখনই ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশের সময় ঘরের মধ্যে আপনি সালাম দিয়ে ঘরের লোকদেরকে সালাম দিন এটা এই সালাম প্রদান করা এটিও ঘরের মধ্যে বরকত অবতীর্ণের একটি মাধ্যম আর আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে আপনি ফজরের নামাজ আদায় করুন ফজরের নামাজের পরে যে তারপর অপেক্ষা করুন চাষের সময় হলে আপনি চাষতে নামাজ আদায় করে ইয়া বা বা এই বজিফাটি একশোবার বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুর্দে পাঠ করুন আপনার বরকত আপনার রুজি রোজগারে বরকত হবে আপনার ঘরেও বরকত হবে ইনশা আল্লাহল সাল্লু আল্লাহ মুহাম্মদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দশজন আবার আপনাদের ফোন কল সেদিকে যাব আপনাদের ফোন কল শ্রবণ করবে উত্তর প্রদান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আয্জা ওয়া কল চালিয়ে দিন আমার নাম মুক্লেশ রহমান কুমিল্লা থেকে আমার মেয়ে সব নেদিনের গলা ব্যথা করে গলা কোলাবান পড়ে করে অনেক বিষয়ে ডাক্তার কোনো করতে পারে না ওর জন্য আমি করতে চাই মেয়ের নাম আলিনা কথা মানন হল আস্থের রোগম জি মুখলেসুর রহমান ভাই আপনি ইসতিখারা করতে চেয়েছেন আমরা নাম লিখে নিয়েছি ইসতিখারার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সাথে থাকুন পরবর্তী কল চালিয়ে দিন মোহাম্মদ মহসিন আমি জি মহসিন ভাই হাটহাজারি থেকে আমাদেরকে কল করে জানালেন যে সবসময় অসুস্থ থাকেন এজন্য ইস্তেখারা করতে চেয়েছেন ইনশা আল্লাহ আজাল আপনার ইস্তেখারার রেজাল্ট আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজাল পরবর্তী কল চালিয়ে দিন আমার নাম নাজমুল ব্রাহ্মণবাড়িয়া আমার মাথার পেছনে সামান্য একটু পেছনে তালুর একটু পেছনে একটু সবসময় একটু গরম থাকে ওইটা রুহানি চিকিৎসা জানতে চাইছিলাম জি নাজমুল ভাই মাথার পিছনে ব্যথা থাকে এজন্য জন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন ইনশা আল্লাহ ইসলামের চিকিৎসা প্রদান করা হবে আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক পরবর্তী কল চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান শেখ আমি বর্তমানে গাজীপুর থাকি কিন্তু আমাদের বাড়ি খুলনা আমার স্ত্রী বড় ভাই দু হাজার ছয় সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাগল হয়ে গেছে পরীক্ষা সম্পূর্ণ শেষ করতে পারে নাই এখন সারাক্ষণ বকাবকি করে এখন একটু দেখবেন কি যে করে যে আসলে কি সমস্যা ওর নাম হচ্ছে রবিউল ইসলাম ওর আম্মা হচ্ছে হাতিজা বেগম জি নুরুলজমান ভাই আপনি আমাদেরকে কল করেছেন ইসতিখারার জন্য আপনার স্ত্রীর বড় ভাইয়ের জন্য ইনশাআল্লাহ ইসতিরা ইসতিখারা করে রেজাল্ট প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আয্জাবাল পরবর্তী কল চলে দিন আমার নাম কি সোহেল সোহেল ভাই আমাদের জি সোহেল ভাই আমাদেরকে কল করে জানালেন যে স্ত্রী বাড়িতে আসলে অসুস্থ হয়ে যায় আল্লাহ তালা তাকে শেফা দান করুক দোয়া করি পাশাপাশি রোহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ পরবর্তী কল চালিয়ে দিন আমি নারায়ণগঞ্জ থেকে বলছি আব্দুল হাকি আমার অনেক সময় মনে হয় যেন এখনই মরে জমগা এখনই মরে জমগা এরকম প্রভাবটা হয় আমাদের কেউ কিছু করছে কিনা এটা একটু এসে খারাপ করে দিন আমার মায়ের নাম ইয়ারা খাতুন জি আব্দুল হালিম ভাই আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনার এমন মনে হয় যে আপনি মারা যাবেন মৃত্যুর স্মরণ করা এটা ভালো ব্যক্তির জন্য বেশি বেশি মৃত্যুর স্মরণ করা উচিত আমাদেরকে আপনি ইশতে জন্য জানিয়েছেন ইনশা আল্লাহ আজল ইশতেখার করে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে পাশাপাশি কি আমল করবেন তাও বলে দেওয়া হবে ইনশা আল্লাহ আজ্ঞল আমরা রুহানি চিকিৎসার জন্য গোলাম মুস্তফ কাছে যাবো আর যারা আমাদেরকে ইশতেহারার জন্য কল করেছেন পাক পাঠ করতে থাকুন ইনশা আল্লাহ আজ্জাজল আপনাদের ইশতেখার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে জি গোলাম মোস্তফা ভাই আমাদেরকে নাজমুল ভাই আপনি বিবাড়িয়া থেকে আমাদেরকে জানিয়েছেন আপনার মাথার পিছনে ব্যথাও ও গরম থাকে তো আপনার যে স্থানের মধ্যে ব্যথা তো আপনি এর জন্য ইয়জিফাটি পাঠ করবেন আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া মুখ নি ইয়া নি ইয়া মুখ নি এটা একবার পাঠ করে আপনি হাতের মধ্যে ফুক দিন ফুক দিয়ে আগে আপনি আপনার যে স্থানে ব্যথা করে আপনি ওই স্থানের মধ্যে মালিশ করুন আর আর আপনি অধিক হারে উঠতে বসতে চলতে ফিরতে আপনি ইয়া সালাম ও ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম আল্লাহ তাল্লাহার এই গুণবাচক নাম আপনি এটা অধিক হারে পাঠ করতে থাকুন ইনশা আল্লাহ আজ সৌদাল আপনার এই সমস্যা দূর হবে এরপর আমাদেরকে সোহেল ভাই আপনি জানিয়েছেন আপনার স্ত্রী আপনাদের বাড়িতে আসলে অনেক অসুস্থ হয়ে যায় তো আল্লাহ তাহলে দূর করে দিক আর আপনি সমস্যার জন্য যদি আপনি ইচ্ছে খারাপ আপনার স্ত্রীর নাম এবং তার মায়ের নাম লিখে লিখে বা পাঠাতে হবে অথবা আপনি কলের মাধ্যমে জানাতে হবে আর এরপর আপনার স্ত্রীকে বলবেন এই অজিফাটির উপর আমল করার জন্য পাঁচ পাঁচক নামাজ আদায় করার জন্য এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যা সুরা ফালাক সুরা ইখলাস সুরা নাস সকাল সন্ধ্যা এই অজিফা এই সূরাগুলা পাঠ করার জন্য আশা করি অনেক বিপদ আপদ থেকে ইনশাআল্লাহ নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আজসা ভোজেল সল্লো আইতা আইলা আল্লা মোহাম্মদ সাল্লাহতা আইলা আলিফসাল্লাম দর্শক কিন্তু আপনারা রুহানি চিকিৎসা শ্রবণ করলেন রুহানির চিকিৎসার উপর আমরা আম্ম করার চেষ্টা করি ইনশাআল্লাহ ভোজেল যারা আমাদেরকে ইস্তাখারের জন্য বলেছিলেন ইস্তার করা হয়েছে ইশতেখার রেজাল্টগুলো শুনে নিন আমাদেরকে মুখলেশ্বর রহমান ভাই কুমিল্লা থেকে কল করেছিলেন যে তার মেয়ে স্বপ্নের মধ্যে বিভিন্ন জিনিস খায় শরীর জ্বালা পোড়া করে তো ইস্তেখারা করা হয়েছে এমনি কেউ কিছু করেনি তার সাধারণত এটা শারীরিক অসুস্থতা দিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার অসুস্থতা রয়েছে অসুস্থ রয়েছে তো আল্লাহ তালা তাকে দান করুক এই আমুলটি আপনি করুন আমুলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই বজিফাটি একশো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি আপনার মেয়ে পান করবে আপনার মেয়েকে আমল করতে বলুন আশা করি আমল করা বরকতে তার যে সমস্যা রয়েছে তা দূর হবে পাশাপাশি একশো এগারো বার ইয়া সালাম ও পাঠ করে নিজের শরীরেও ফুক দিবে ইনশা আল্লাহ তার সমস্যা দূর হবে এরপর আমাদেরকে মহাসিন ভাই হাটাজারি থেকে কল করে জানিয়েছিলেন যে সব সময় অসুস্থ থাকেন এজন্য তিনি ইস্তেখারা জানতে চেয়েছেন ইস্তেখারা করে ইস্তেখারা করা হয়েছে ইস্তেখারার মধ্যে কেউ কিছু করে রাখেনি অসুস্থতার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনি অসুস্থ যে সমস্যা আপনার হচ্ছে ওইটার দিকে ইঙ্গিত আসছে আল্লাহ তালা ভালো জানেন আর আপনি এই আমলটি করুন সাত দিন পর্যন্ত আপনাকে এই আমলটি করতে হবে সাত দিন ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই আমলটি করবেন ইয়া রাজাকু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া সালামু একশত বারো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে আল্লাহ তালা দরবারে নিজের অসুস্থতার জন্য দোয়া করুন ইনশা আল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন ইনশা আল্লাহ আমাদেরকে ভাই কল করেছেন গাজীপুর থেকে জানিয়েছেন যে স্ত্রী বড় ভাই সে একটু মেন্টাল তার সমস্যা রয়েছে পাগল হয়ে গিয়েছে সারাক্ষণ বকাবকি করে আল্লাহ তালা আসানি দান করুক দোয়া করি পাশাপাশি এই আমলটি করুন আপনার ঘরের লোকেরা আমুলটি হচ্ছে ইয়া মুখ মিনু ইয়া মুখ মিনু ইয়া মুখ মিনু এই ওয়াজিফাটি একশো পনেরো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফুক দিন ইনশাআল্লাহ আল্লাহ তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ আজ্জাউজাল পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুল হালিম ভাই জানিয়েছেন যে শুধু মানে তার এমন মনে হয় যে তিনি মারা যাবেন মারা যাবেন তো ইস্তাহ খারাপ করতে চেয়েছেন ইস্তাহ খারাপ করা হয়েছে আপনার মানসিক টেনশন মানসিক সমস্যা এই মানসিক সমস্যা থেকে আপনার এই বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসে এমনি অন্য কোনো সমস্যা নেই আপনি এই আমলটি করুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যেই নামাজগুলোর মধ্যে দুই ডাকাত করে সুন্নত রয়েছে ওই নামাজগুলো আপনি এভাবে আদায় করবেন নামাজগুলো ফজরের দুই ডাকাত শুনত রয়েছে জোহরের ফরজ নামাজের পরের দুই রাকাত শূন্যত এরপর আপনার ঈশার মধ্যে মাগরিবে তিন রাকাত ফরজের পরে সুন্নত রয়েছে এবং ঈশার নামাজে ফরজের পরে সুন্নত রয়েছে এই নামাজগুলো আপনি এভাবে আদায় করবেন যে প্রথম রাকাত আপনি যে আদায় করবেন প্রথম রাকাতে আপনি এভাবে আদায় করবেন যে সুরা ফাতিহা পাঠ করবেন এরপরে শেষের দিকে যেই ছয়টি সুরা আছে সুরা শেষে ছয়টি সুরা থেকে প্রথম তিনটি পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করবেন দ্বিতীয় এভাবে আপনি আমল করতে থাকুন আশা করি আমল করার বরকতে আপনার যেই মানসিক সমস্যা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ আজাল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা আলাহ মুহাম্মদ সাল্লাহ তাইলা আলী আসাল্লাম দর্শক আমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখছি আমাদের সময় একেবারে শেষ বিদায় নিতে হবে অনেকের কল এবং এস আমাদের কাছে রয়ে গিয়েছে উত্তর দিতে পারিনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী অনুষ্ঠানে আপনাদের কল এবং এস এম এস নিয়ে উপস্থিত হয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব যারা রোহানি চিকিৎসা পেয়েছেন বা যারা পাননি তাদের কাছে অনুরোধ আপনারা দাবাত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাতারিয়া প্রদান করা হয় বিভিন্ন স্থানে আপনারা তাবিজা তাতারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ সৌদাল আপনাদের শিফা অর্জিত হবে আসলে আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তালা দরবারে দোয়া করে নিই আলহামদুলিল্লাহ রবিআ আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন

مدھر کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم او شوہائی دیر با شنا کرو اوہے خدا پرن او شوہائی دیر با شنا